হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রাহুল বাড়ি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি আছি বিন্দাস। তো আজকে কোনো রোস্টিং ভিডিও হবে না, অ্যাকচুয়ালি ভিডিওটা হবে তোমার একটা ব্লগিং ভিডিও। তোমার মানে কলকাতায় যে ও ভাই সাহেব, মানে রোদ যা আছে লিটারেলি সেই লেভেলের রোদ। বাট যাই হোক, কলকাতায় যে বাজার মানে চোর বাজারটা আছে, ওই চোর বাজারে যাবো। ঠিক আছে, শুনেছি ওখানে নাকি মানে আইফোনের খুব রেট কম, তো অ্যাকচুয়ালি ওইখানে দিয়েই যাবো, দেখবো আইফোন যদি ভালো লাগে তো নেবো। আমাদের আর মানে অত তো আর রোগড়া নেই যে 13 Pro Max 14 Pro Max লাখ লাখ টাকা দিয়ে কিনবো। তো স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর মজা নিতে। তো স্টেশনে যাওয়ার জন্য অর্ডারতে উঠে পড়েছি, এবার ওখানে স্টেশনে যাব। স্টেশনে যাওয়ার পর মেট্রো ধরে আমরা ডাইরেক্ট চলে যাব চাঁদনি মার্কেট। ততক্ষণে তোমরা কিছু সিনেমাটিক শর্ট দেখে নাও। ফাইনালি এই সবে অটো থেকে নামলাম, ঠিক আছে, আর গুটি গুটি পায়ে স্টেশনের দিকে যাচ্ছি, আর ট্রেনে উঠবো। ট্রেন তাড়াতাড়ি আছে। কটা বাজে আদি? হ্যাঁ, কটা বাজে? 4:15। কটার ট্রেন করে? 4:17। বাপরে, 4:17 ট্রেন। তো ডাইরেক্ট গিয়ে তোমাদের সাথে স্টেশনে দেখা হচ্ছে। ফাইনালি ট্রেন সে উতার গেছে, আমলোক ট্রেন দিকে নেমেছি। ঠিক আছে, তখনই মানে ব্লগের তখনই বললাম যে ভাই মানে 4:17 হয়ে গেছে, আর যদি আমরা একটু লেট করতাম মানে ট্রেনটা পুরোপুরি প্রপারলি মিসই করে ফেলতাম। তো আর তখন মানে শ্যুটটা করতে পারিনি, এখন ফাইনালি সব ট্রেন থেকে নামলাম। এবার যাব মেট্রো, মেট্রো ধরবো তো। হ্যাঁ, মেট্রো ধরবো, তারপর দেখা যাক কি হয় না। আর ভাই ভিড়, সেই লেভেলের ভিড়, মানে অসাধারণ লেভেলের। নিম্বু পানি পি না, কি হইব অনিস খাবে না। মেট্রোতে উঠে পড়লাম, মেট্রো থেকে নেমে পড়লাম। এখনো এতটা সিঁড়ি, বাপরে বাপ, বাবা গো। 2000 years later. সো ফাইনালি আমরা চোর বাজারে চলে এসেছি। যেহেতু আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছিলো, তো ভিড়টা অনেক পরিমাণে হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ লোকজনের ভিড় প্রচণ্ড পরিমাণ। আর যেহেতু দীপাবলি, তো দীপাবলির জন্য প্রতিটা দোকানে বেশিরভাগই এখন লাইটিং দেখতে পেয়েছিলাম। আর ফোন টোন খুবই কম ছিল, বা লাইটিংটা একটু বেশি ছিল। যেমন এই দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, চুল কাটার মেশিন আছে, হেয়ার ড্রায়ার আছে, আর নানা রকম চুলের স্ট্রেটনার, আরও নানা রকম জিনিস তোমরা এই দোকানটায় পেয়ে যাবে। তো পাশের দোকানগুলো তো সেম এরকমই জিনিস ছিল, লাইট। তো এই কাকুটা আমায় জিজ্ঞাসা করছিলো যে খালি ভিডিও করবি, কিছু জিনিস নিবি না। এই দোকানটা দেখো কত রকমের রিং লাইট আছে, তারপরে ব্লগিং করার জন্য ট্রাইপড। দাম কীরকম আছে ভাই রিং লাইটগুলো? 450 এখানে 600 দুজন দু রকম। তো ভাই রাস্তায় দাঁড়িয়ে একজন অন্যরকম দাম বলছে, ভিতর থেকে একজন অন্যরকম দাম বলছে। তো একটা দোকানে আমরা প্রথমে গিয়েছিলাম, সেই দোকানটা একটা কলার মাইক নেওয়ার জন্য। তো তাদের রোড সাইডে দোকান ছিল, যেহেতু সেখানে মাইক ছিল না, তো তাদের মেন শপে নিয়ে আসলো আমরা। তো কাকুর কাছে এখন আমরা মানে কলার মাইক দেখছি অ্যাকচুয়ালি নেওয়ার জন্য। মাইকের পরে আমরা বললাম কাকুকে রিং লাইট দেখাতে, তো কাকু কিছু রিং লাইট বার করেছে। তো আমরা কাকুকে বললাম রিং লাইটটা একটু চেক করে দেখি দিন। তো আমরা তোমরাও দেখতে পাচ্ছ যে রিং লাইটের পাওয়ারটাও মানে জ্যোতিটাও অনেক আছে। তো এর সাথে একটা রিমোট কন্ট্রোল ছিল। তো কাকু সমস্ত জিনিসের দাম একটু বেশি বলছিলো, তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে মেন মার্কেটে চলে এসেছি। আর এখানে এসেও দেখতে পাচ্ছি সেম মানে অনেক রকমের শুধু লাইটই ঝুলছে, ঠিক আছে। ওই সাইডে কিছু হেডফোনের দোকান আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আইপ্যাড আছে, নানা রকমের আইফোন আছে, আইফোন 14 দেখতে পাচ্ছ, নানা রকমের লোকাল ফোন আছে। দেখো এই দোকানদার কাকু বলছে প্রতিটা মানে একটা রিং লাইটের দাম 1100, একটার দাম 900। তো আমি বলেছিলাম একটার দাম 600 দেবো, তো কারণ একটা আমার রিং লাইট যেহেতু দরকার ছিল তাই বলেছিলাম 600 দেবো, যদি হয় তো বলো। তো আমাদের ওই দামে পোষায়নি বলে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। তো গাইস কালকে এতটাই ভিডিওটা করতে পেরেছি, প্রায় কালকে বাড়ি আসতে আসতে 10:30 বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। মানে আমরা কালকে চাঁদনিতে যাওয়ার সময়টাই আমরা লেট বেরিয়েছিলাম, ঘর থেকে 3টের সময় বেরিয়েছি,
স্টেশনেতে মানে পৌঁছতে না পৌঁছতে ট্রেন ঢুকে গেছে, ঠিক আছে। চান্দনিতে গেলাম, যখন পৌঁছে গেছি তখন সন্ধে বেজে গেছে, 6টা সাড়ে 6টা বাজে, এরকম ধরনের এরকম টাইমে পৌঁছেছি, তো তখন প্রায় সন্ধে হয়ে গেছে। তো তার জন্য এরকম ধরনের তোমরা যেটা দেখলে ভিডিওটা, চারিদিকে অন্ধকার আর সেরকম মানে দোকান বসেনি, ঠিক আছে। দিনের বেলাতে, দিনের বেলাতে আসলে হয়তো আরও দোকান টোকান মানে থাকতো, আইফোন টাইফোন তোমরা যেই সমস্ত মানে চাইছো আর কি, ওরকম ধরনের থাকতো। বাট রাত্রি যেহেতু হয়ে গেছিলো, ওরকম মানে দোকান পেয়েছি, খুব কম পেয়েছি, আর ভিডিও করতে দিচ্ছিলো না। মেন পয়েন্ট হলো এটা যে ভিডিও করতে দিচ্ছিলো না, যতগুলো মানে এইসব ফোন দোকানগুলোই তো ভিডিও করতেই দিচ্ছিলো না, যার জন্য ফোন দোকানগুলো ভিডিও করানি, তাও যতটুকু পেরেছি করেছি, ঠিক আছে। আর যেহেতু মানে এই দিওয়ালির টাইম, এখন দীপাবলি আসছে সামনে, তার জন্য মানে ওইসব লাইটিং ফাইটিং বেশি অ্যাকচুয়ালি আছে আর কি চান্দি মার্কেটে। তো বেসিক্যালি এটা মানে হালকা করে ব্লগ করলাম। দেখো সবসময় তো আর শুধু মুড়ি খেলে হয় না, কখনো কখনো মশলা মুড়িও খেতে হয়, তো সবসময় রোস্ট ভিডিও দেখলে হয় না, কখনো কখনো তার জন্য হালকা করে একটা ব্লগ বানালাম। আর সবাই কমেন্ট করবে ভিডিওটা কেমন হয়েছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।